হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাস্তি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। কেউ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে কীভাবে দেখি, আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে একটি টোটো অ্যাকাউন্ট খুলবেন এবং টোটো কী সেই সম্পর্কে সামান্য ধারণা দিয়েছি। তো টোটো থেকে কীভাবে আর্ন করবেন সেটা আজকে এই টিউটোরিয়াল দেখাতে এসেছি আমি। তো সবাই আশা করি পুরো ভিডিওটি দেখবেন। শুরুতে কী করবেন, আপনারা আপনাদের টোটো অ্যাপটা ওপেন করবেন। তো দেখুন, টোটো অ্যাপ ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে, অনেকগুলো সফটওয়্যার দেখাবে আপনাকে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা এখনও অ্যাকাউন্ট খুলেন নাই তো তারা কী করবেন, অ্যাকাউন্ট খোলার সময় একটা রেফারেল কোড চাবে। তো আপনারা এই যে এই রেফারেল কোডটা দিবেন, আপনারা অবশ্যই এটা লিখে রাখতে পারেন অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা এটা কপি করে পরে বসিয়ে দিবেন। অথবা দেখুন, এটা খুবই সেন্সিটিভলি দিতে হবে, অ্যাপ সেট 19 VP। তো এটি ধরে হবে কি আপনারা আমার রেফারেলে কাজ করতে পারবেন, আর আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। আমারও তো আপনাদের থেকে ইনকাম আসবে, আপনারা যে পরিমাণ কাজ করবেন ওই থেকে আমি কিছু পার্সেন্টেজ পেয়ে থাকবো, যতদিন পর্যন্ত অ্যাপটা আছে এবং কাজ করে যাবে। তো আপনারা কী করবেন, একটু কেয়ারফুললি এই যে রেফারেল কোডটা দিবেন, অ্যাপ সেট 19 VP, এর উপরে দেখুন আমার টাচটা দেখুন ওইখানে অ্যাপ সেট 19 VP। তো কী করবেন, এরপরে অ্যাপসটা ওপেন করার পর পাশাপাশি এরকম কিছু ইন্টারফেস দেখাবে, আপনাকে অনেকগুলো অ্যাপস দেখাবে প্রায় 9টার মতো। তো আমাকে যেগুলো দিয়েছে আপনাদেরকে সেগুলো নাও দিতে পারে, তো আপনাদের যেগুলো দিবে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর আমাদের আমার রেফারেল লিঙ্কে ঢুকলে আমি আপনাকে একটা অ্যাপস ডাউনলোডের লিস্ট দিয়ে দিব, আপনারা ওইখান থেকে বের করে ডাউনলোড করে নেবেন। যেমন এই ধরুন, ওই যে বাইক ওয়ালপেপার একটা লেখা রয়েছে, তো আমরা কী করব, আমরা যদি ডাউনলোড করতে চান, ধরুন আপনারা বাইক ওয়ালপেপার অ্যাপসটা যদি ডাউনলোড করতে চাই তাহলে দেখুন এখান থেকে খুঁজে বের করবো, আমরা খুঁজে বের করে এই দেখুন বাইক ওয়ালপেপার একটা অ্যাপস রয়েছে, অ্যাপসের নাম রয়েছে। তো আমরা এখানে ক্লিক করবো লিঙ্কটাতে, ক্লিক করার পরে আমি এরকম গুগল পে স্টোর নিয়ে যাবে এবং এখানে ইনস্টল একটা অপশান থাকবে। তো আমার যেহেতু এটা খোলা রয়েছে এই জন্য ওপেন দেখাচ্ছে, আমি এটা আগে ডাউনলোড করে নিয়েছি। তো কাজটা দেখাচ্ছি, তো এভাবে আপনারা সবগুলো আপনার যে 9টা অ্যাপস দিবে ওইগুলো লিস্ট থেকে নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন, আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দেবো। আর কী করবেন, কাজটা হচ্ছে টোটোতে ঢুকবেন, ঢুকার পরে আপনার একটা সাজেস্ট একটা কাজ দেখাচ্ছে আপনাদেরকে, যেমন কার ওয়ালপেপার এটাতে ক্লিক করলাম। সরি, লুট নিচ্ছে। দেখুন এখানে আমার ইমপ্রেশন কয়েকটা রয়েছে অপশান, তো এর মধ্যে ইমপ্রেশন যেটা এখন আপাতত এই কাজটা দিচ্ছে ওরা, তো ইমপ্রেশনে দেখুন আমার 5 টাকা এখন রিমেনিং মানে রয়ে গেছে। তো আমার এই 5টা কাজ করতে হবে আজকে এখনও, মানে টোটালি আমাকে 6টা কাজ দিয়েছে, আমি একটা করেছি, আরগুলো আপনাকে একটা আপনাদেরকে দেখানোর জন্য এখনও করিনি। তো কী করবো এখন, আমরা এই যে কার ওয়ালপেপারে ঢুকবো, কার ওয়ালপেপার সফটওয়্যারটাতে ঢুকবো, ঢুকার পরে আপনার 70 সেকেন্ড লোড নিবে, অটোমেটিক্যালি আপনার কিচ্ছু করতে হবে না। আর এই যে দেখছেন ওয়ালপেপার, ওয়ালপেপার কখনও আপনাকে কোথাও ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু আপনার ওই দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে এই অ্যাপস থেকে, আপনি আর্ন করতে পারবেন না। এই দেখুন এখানে টাইমার শুরু হয়েছে, টোটাল 70 সেকেন্ড লোড নেবে। আর এখানে দেখুন একটা অ্যাডভার্টাইজমেন্ট লোড নিচে দেখাচ্ছে, আপনি যখন 70 সেকেন্ড শেষ হয়ে যাবে তখন এই অ্যাডভার্টাইজমেন্টটা পাল্টে যাবে, অনেক সময় নাও পাল্টাতে পারে, এতে কোনো প্রবলেম নেই। আর ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমরা আটকে দিচ্ছি ভিডিও। হ্যাঁ দেখুন, 70 সেকেন্ড লোড নেওয়া শেষ, তো শেষ হওয়ার পর কী করবো আমরা, এই যে ব্যাক বাটন দেখুন এখানে অ্যাডটাও পাল্টে গেছে, তো আমরা এখানে 2 বার ব্যাক বাটন প্রেস করব, প্রেস করে বের হয়ে যাবো এবং টোটোতে যাই। দেখুন এখানে 5টা রিমেনিং দেখাচ্ছে, আমরা এখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর দেখুন এখানে 4টা রিমেনিং দেখাচ্ছে, মানে আমাদের একটা কাজ কমপ্লিট হয়েছে। আর দেখুন এখানে আমাদের 0.7 দেখাচ্ছে ব্যালেন্স, তো আমরা এখানে রিফ্রেশ দিলে দেখবেন বেড়ে যাবে 0.8 হয়ে গেছে। তো এইভাবে আপনারা কী করবেন, প্রত্যেকটা অ্যাপস থেকে প্রত্যেকটা কাজই দেখে নেবেন, করে নেবেন। তো এই পর্যন্ত এখন কাজ, পরবর্তী আপডেট কাজ আসলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর কারো যদি কোনো প্রশ্ন জেগে থাকে মনের মধ্যে অবশ্যই আমাকে করবেন, আর আপনারা অবশ্যই রেফারেল কোডটা একটু দেখে শুনে বসাবেন, যে অ্যাপ সেট 19 VP,
এই লেখার কোডটা অবশ্যই বসাইবেন ভালো করে, লক্ষ্য করে, আর অবশ্যই লিখে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর দেখবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই আল্লাহ হাফেজ।